পাট চাষে বাংলাদেশের সুনাম বিশ্বব্যাপী। বৈদেশিক মুদ্রা অর্জনে পাটের ভূমিকা অনেক, কিন্তু বিএনপি সরকারের আমলেই এই পাট চাষে ধস নামে। একের পর এক বন্ধ হতে থাকে পাটকলগুলো, বিদেশে বন্ধ হয়ে যায় পাটের রপ্তানি। সেই অচল অবস্থা থেকে আবার সোনালি সূর্যের মুখ দেখায় আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পাট শিল্প আবার ফিরে পায় পুরনো সেই ঐতিহ্য, আবার হাসি ফুটেছে পাট চাষিদের মুখে, রপ্তানি বেড়েছে, বেড়েছে বৈদেশিক মুদ্রার আয়। এখন পাট শিল্প আর কোনো বোঝা নয় বাংলাদেশের জন্য, এক সমৃদ্ধ গৌরবের নাম পাট।